বলো, অনেক ছেলেরা বিদেশির বাড়িতে আছে, অনেক প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রির বেলায় রুমে আসে, ও যখন বাড়ির কথা মনে হয়, মার কথা যখন মনে হয় রে, বাপের কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাই গুলি কান্দা কান্দা বালি যে বিজায় রে আল্লাহ। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার দিকে রাখিও, আমার প্রবাসী ভাইদেরকে তুমি সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও, তাদেরকে তুমি রহমতের ছায়ার নিচে রাখিও রে আল্লাহ, তাদেরকে সকল প্রকারের গুজব আযাব থেকে বাঁচায় রাখিও রে আল্লাহ। আমার নূর নবীর না দেখাইয়া মরণ দিও না, যে যে আশা নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ। কোন নূর নবীর না দেখাইয়া মরণ দিও না, কোন মায়ার নবীর না মরণ দিও না। আল্লাহ মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, আল্লাহ সকলের জন্য দোয়া চাইছে, সকল কবরবাসীদের জন্য দোয়া চাইছে, এই সুন্নি সংগঠনের জন্য দোয়া চাইছে, সবাইকে তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ, সবাই রে তুমি অভাব অনটন দূর করে দাও আল্লাহ, সকলের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানে ওয়া কিনা আযাবান নার। মাবুদা ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে পশ্চিম বেগুনাই নবী প্রেমিক সুন্নি যুব সংগঠনের উদ্যোগে বিশাল সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইল। মাবুদা হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়া দুবি হইয়া থাকে, আমরা রে তুমি মাফ কইরা দাও, এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল কর। আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রুহে কবুল কর, আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল কর। সারা তমাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক জাররা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে,
সকলের রোহে রোহে সোয়াবের হাত দিয়ে পৌঁছে দাও আল্লাহ। যারা নিয়ে হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা গুঞ্জলে রে আল্লাহ। জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও করে জ্বলে রে আল্লাহ। যার মা নাই বাপ নাই তার মত বুঝি বুড়া কবাল আর কেহ নাই। যার মা নাই বাপ নাই তার মত বুঝি বুড়া কবাল আর কেউ নাই। কাঁদো কাঁদলে গুনা মা বইয়া যায়, কাঁদলে গুনা মা বইয়া যায়। আব্বা জারুনাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতে, দুঃখ বলবার জাগা নাই রে জগতে, দুধ কলা আমরা রে এখন বুঝি শুইয়া গয়াছেন কবর। চোখটি বন্ধ করে দেন, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইয়া দিল, জানি না কোন দিনে জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফনের ভিতরে প্যাকেট হইয়া। এই দেহটারে কত মায়া করলাম রে, এই দেহর মধ্যে কত দাবি দাবি সাবান মাগলাম রে, জানি না কোন দিনে জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাফনের কাফনের ভিতরে পেকের হইয়া। আরে ধরা ধরে কইরা আমারে কন্যা কন্যা, ধরা ধরে কইরা আমারে গোরের বাহির করবে আল্লাহ আল্লাহ, বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে, বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে। আরে কাজ করিয়া স্মৃতি করিয়া আমারে, কাজ করিয়া স্মৃতি করিয়া গোসল দেবে আল্লাহ আল্লাহ, জীবনের শেষ গোসল করাইয়া দিবে, জীবনের শেষ গোসল করাইয়া দিবে। এই জীবনে কত গোসল করলি রে, ও পশ্চিম বেগুনাই গ্রামের বাবারা বন্ধুরা রে,
পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবের গুজুল তোমার মশারি ট্যাঙ্গাইয়া। এই জীবনে কত গুসল করলি রে ও পশ্চিম বেগুনাই গ্রামের মা বোনের আগো গুসল খানাই ঘুরিয়া ঘুরি এমন একদিন আসবে দিবের গুসল মা তোমারে নাকে গানে তুলা লাগাইয়া ডাকেন আল্লাহ। আরে মায়া কইরা ডাকজন আল্লাহ, আরে জবান দা কইলা ডাকজন আল্লাহ। আল্লাহ আমরার গুনা মাফ হইছে দি কোনডা কোনডা, আল্লাহ আমরার গুনা কত গুনা করছি মাফ গো বলে মাফ কইরা দাও দয়ালু নবীর খাতির কন্যা কন্যা মাফ কইরা দাও মায়ার লো তুমি যদি মাফ না করো বান্দারে বলো মাওলা তোমার বান্দা যাবে কার দারে। আল্লাহ রাত গভীর হয়ে গেছে, আল্লাহ পশ্চিম বেগুনাই গ্রামের মাহফিলের প্যান্ডেল কানাই কানাই ভরপুর, নবীর প্রেমিকেরা মাওলা তোমার ভাগলে রাখো এই মাহফিল সাইরা বাড়িতে গেছে না গো আল্লাহ। আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও, আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও, আল্লাহ সবাইরে তুমি নামাজি বানায়া দাও। আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছাইয়া আমিন আমিন কইয়া কান্দতাছে, আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করিয়া দাও, আমার মা বোনদেরকে রাবিয়া বশ্রীর মতো ওলি বানায়া দাও, আবেদা সলেহা মমিনা হিসাবে কবুলার মঞ্জুর করো গো আল্লাহ। অনেক ছেলেরা বিদেশের বাড়িতে আছে, অনেক প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রির বেলায় রুমে আসে গো, যখন বাড়ির কথা মনে হয় মার কথা যখন মনে হয় রে বাপের কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি যে বিজায় রে আল্লাহ। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার দিকে রাখিও, আমার প্রবাসী ভাইদেরকে তুমি সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া রাখিও, তাদেরকে তুমি রহমতের ছায়ার নিচে রাখিও রে আল্লাহ, তাদেরকে সকল প্রকারের গুজব আযাব থেকে বাঁচায়া রাখিও রে আল্লাহ। আমার নূর নবীর না দেখাইয়া মরণ দিও না, কোনা কোনা মায়ার নবীর না দেখাইয়া মরণ দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না, আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনা, আল্লাহ আমরা রেনি দেখায়া দিবা সোনার মদিনা। আল্লাহ আমরা সবার তুমি মাফ করে দাও আল্লাহ গো। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ সরুত আলী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, জনাব মোহাম্মদ সরুত আলী সাহেবের বংশের কবরের আযাব মাফ কইরা দাও, যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো গো আল্লাহ,
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহফুজুল আলম মাহফুজ চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। জনাব মাহফুজুল আলম মাহফুজ চেয়ারম্যান সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি বংশের কবরের আজাব মাফ করিয়া দিও গো আল্লাহ। যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো গো আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান জনাব মোহাম্মদ সুরুজ মিয়া তালুকদার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দিও গো আল্লাহ। জনাব মোহাম্মদ সুরুজ মিয়া তালুকদার সাহেবের বংশের কবরে আজাব মাফ কইরা দিও গো আল্লাহ। উমাবুত যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো গো আল্লাহ। মকাম দিনা না দেখাইয়া মরণ দিও না, বলো মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। উমাবুত এই সুন্নি সংগঠনের এক ভাই আল্লাহ সুন্দর পৃথিবী ছেড়ে আল্লাহ অন্ধকার কুবুরে চলে গেছে গো। মরহুম শফিক মিয়া আল্লাহ কবরটারে তুমি বেহেশতের বাগান বানায় দিও আল্লাহ। নবী প্রেমিক সুন্নি যুব সংগঠনের যুবকেরা ওই মরহুম শফিক মিয়ার জন্য কান্দে। একদিন তো আমরাও কবরবাসী হইয়া যাইব রে আল্লাহ। আল্লাহ যারা কবরবাসী হইয়া গেছে আল্লাহ কারো কবরে তুমি আজাবে দিও না, কোন মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না, কোন মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ আমার ডাইলে আমে মুরব্বী সাবনে মুরব্বী যুবক ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা বিনায়া বিনায়া কান্দে রে, বিনায়া বিনায়া কান্দে রে, চোখের পানি রুজিলায় আমরা রে তুমি মাফ কইরা দাও। চোখের পানি রুজিলায় আব্বা আমার কবরে আজাব মাফ কইরা দাও। আল্লাহ এই মাহফিলের ফেন্ডেলটার ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে গো আল্লাহ। এই মাহফিল এই মাহফিলের ফেন্ডেলের ভিতরে যুবক ছেলেগুলি মুরব্বী বাবাগুলি বিনায়া বিনায়া কান্তাছে। আল্লাহ আমরার জীবন জিন্দিগির গুনা মাফ কইরা দাও। কোনা নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, কোনা মায়ার নবীরে না দেখাইয়া মরণ। ও মাহবুব আজকের এই মাহফিলে আল্লাহ অনেকের নাম রয়েছে, আল্লাহ আমি কয়জনের নাম বলবো মাওলা তোমার তো জানার বাকি নাই। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চাইছে যাদের নাম আজকে পোস্টারে রয়েছে আল্লাহ তোমার তো জানার বাকি নাই। যে যে আশা নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা কবুলার মঞ্জুর কর গো আল্লাহ। কোন নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, কোন মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না।
আল্লাহ মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, আল্লাহ সকলের জন্য দোয়া চাইছে, সকল কবরবাসীদের জন্য দোয়া চাইছে, এই সুন্নি সংগঠনের জন্য দোয়া চাইছে। মাবুদা সবাইকে তুমি রিজিক বাড়ায়া দাও, আল্লাহ সবাইরে তুমি অভাব অনটন দূর করে দাও, আল্লাহ সকলের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলি আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর আজাব মাফ করে দাও, আমরা তুমি রিজিক বাড়ায় দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও। অনেক ছেলেরা পড়াশোনা করে আল্লাহ তাদেরকে মাথার ব্রেন শক্তি বাড়ায় দাও, আল্লাহ তাদেরকে তুমি ওলি বানায় দাও, আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চাইছে আল্লাহ মনের আশা পূরণ করো। পর্দার আড়ালে অনেক মা বোনের আমিন আমিন বলে কানতেছে, মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও। ও মাবুদ, এই পশ্চিম বেগুনাই গ্রামের কবরস্থানের কবরের আজাব তুমি মাফ করে দাও। অনেক দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিল শোনার জন্য আসছে, আল্লাহ সবাইকে সহি সালামতে জায়গা মতে পৌঁছায়া দিও, আল্লাহ যার যার বাসায় সহি সালামতে পৌঁছায়া দিও, সকল প্রকারের এক্সিডেন্ট থেকে গজব আজাব থেকে বাঁচায় রাই করে আল্লাহ। মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা পবিত্র জুমার দিনে দিও গো আল্লাহ। আল্লাহ তামান্না এইচডি মিডিয়া মোহাম্মদ সুহেল ভাই দোয়া চাইল, আল্লাহ তার বংশের কবরের আজাব মাফ করে দাও, আল্লাহ তার বংশের কবরের আজাব মাফ করে দাও, ব্যবসাতে তুমি বরকত দান করে দাও গো আল্লাহ। মোহাম্মদ রিপন ভাই দোয়া চাইল, মোহাম্মদ রনি ভাই দোয়া চাইল, মোহাম্মদ সাইফুল ভাই দোয়া চাইল, এইভাবে অনেকেই দোয়া চাইছে, কয়েকজনের নাম বলবো, আল্লাহ তোমার তো জানার বাকি নাই। আল্লাহ যারা যে আশা নিয়ে দোয়া চাইল, সকলের মনের আশা তুমি কবুল আরে মঞ্জুর করো গো আল্লাহ। উমাবুদ মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও, আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম।